আজকের সমাজ কি বলে? আজকের সমাজ বলে বেটা আগে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করবা, মাই বলে আগে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করবা, বাবাই বলে আগে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করবা, সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করবা, আরে মা বাবা বলে আগে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করবা, আমার আল্লাহ বলে তুমি বিবাহ করো আমি আল্লাহ তোমাকে প্রতিষ্ঠিত হিসাবে গড়ে তুলবো। ইসলাম সহজ, সামাজিক রীতিনীতি কঠিন, ইসলাম সহজ সামাজিক রীতিনীতি কঠিন। আরে আমার মা বাবা, আপনারা মা বাবা, আরে আমার গার্ডিয়ান, আপনার গার্ডিয়ান, সমাজ বলে যে প্রতিষ্ঠিত হও পরে বিবাহ করো, আল্লাহ বলেন তুমি বিবাহ করো প্রতিষ্ঠিত করে দিব আমি আল্লাহ। এখন আপনারা বলতে পারেন যে আপনি বড় বড় লেকচার দেন, আপনি তো বিবাহ করেন নাই, হাসার জন্য বলতেছি না, আপনারা বলতে পারেন হুজুর আপনি বড় বড় লেকচার দেন আপনি তো বিবাহ করেন নাই, আরে ভাই আমি লেখাপড়ায় বিজি ছিলাম, বিবাহ করলে বউরে সময় দিতে হয়, আমার সময় দেওয়ার মতন, আমি হাসির জন্য বলতেছি না, সময় দেওয়ার মতন আমার সময় নাই, এখন একটু মোটামুটি ফ্রি, এখন মেয়েও দেখতেছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। অতএব যে সমাজে বিবাহ কঠিন ওই সমাজে জিনা ব্যবসার বেড়ে যায়, ছেলে মেয়ে যাই হোক, ছেলে মেয়ে যাই হোক, প্রাপ্তবয়স্ক হলে বিবাহ করাবেন, বিবাহ দিবেন, আপনার সংসারে আল্লাহর খাস রহমত তাদের করে দিবেন আল্লাহ, ছেলে হোক মেয়ে হোক এদেরকে বিবাহ করাই দিবেন, বিবাহ করিয়ে দিলে আপনার আগে যদি ইনকাম হইতো 10 টাকা পরে ইনকাম হবে 20 টাকা, আগে 10 টাকা ইনকাম হলে পরে 20 টাকা ইনকাম হবে, কারণ ওই যে মেয়েটা জানছেন তার রিজিক আল্লাহ আপনার মাধ্যমে আল্লাহ দিয়ে দিবে। বুঝেন না, সমাজের মানুষ বুঝে না, আল্লাহ বিধান করে দিয়েছে সহজ, বান্দায় করেছে কঠিন, কারণ মোহরের সর্ব একতলাপ আছে, সর্বনিম্ন মোহারানা 10 দিরহাম, বেশি থেকে বেশি 2-4-5 হাজার টাকা, এই 2-5 হাজার টাকারে আপনারা বাড়াইতে বাড়াইতে 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 15 লক্ষ টাকায় নিয়ে গেছেন। আজকে সমাজ বিবাহকে কঠিন করে ফেলে, যার কারণে জিনা ব্যবসা সহজ হয়ে যায়। আপনারা যারা মেয়ের পক্ষে আছেন, আমি ছেলের পক্ষ সবাইকে বলতেছি, এর পরে ধারাবাহিকভাবে যারা মেয়ের পক্ষে আছেন আমি আপনাদেরকে বলি, কাবিনে বাদ খাওয়া হয় না, কাবিনে বাদ খাওয়া হয় না মিয়া, অত ছেলেদের উপর অত চাপ দিবেন না, আরে কাবিনটা সহজ করে দেন, দেখবেন আপনার মেয়ে যেই ঘরে গেছে ওই ঘরে আল্লাহর কাছ রহমত নাজিল করে দিস, দেখবেন আপনার মেয়ে জামাই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আরে ভাই কাবিনে তো বাদ খাওয়ায় না, অত লক্ষ লক্ষ টাকা কাবিন করবেন না, অল্প টাকা কাবিনে বিবাহ দিয়ে দিবেন, যাতে পুরুষের পক্ষে কাবিনটা দিতে পারে, যাতে ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। ইমামে আবু হানিফা রহমতুল্লাহর মজলিসে আমার পাশে দেখবেন অনেক সময় যুবকরা আসে, বসে, শুনে, মানে, ইমাম আবু হানিফার প্রতিবেশী ওনার মজলিসে বসতো একটি যুবক, বলতেছে হুজুর আমার যৌবন যায়, একটা মেয়েও আসে না, আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, কিন্তু হুজুর একটা মেয়ে আমি পছন্দ করছি, একটি মেয়ে আমি পছন্দ করেছি, খুব সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, হুজুর আমি প্রস্তাবও দিয়েছিলাম, কিন্তু হুজুর ওরা আমার উপর জুলুম করেছে, কাবিনের টাকা যেই জায়গার মধ্যে বোঝানোর জন্য বলতেছি 10 টাকা ধরার কথা, ওই জায়গার মধ্যে 200 টাকা ধরে ফেলছে, হুজুর কী করতে পারি, মেয়েটা আমার চয়েস হয়েছে, মেয়েটা ফাটাফাটি। আবু হানিফা রহমতুল্লাহ বলতেছে একটা কাজ করো, তুমি বিবাহ করো। আরে হুজুর বলেন কি, যেই টাকা ধরছে কাবিনের আমি বিবাহ করি কীভাবে? আরে তুমি ধার নেও, ঋণ নেও, তারপরে বিবাহ করো। পরেরটা আমি দেখতেছি, ওই যুবক ধার নিছে, ঋণ নিয়ে বিবাহ করেছে, বিবাহের পরে দাম্পত্য জীবন সুখময় হচ্ছে, আলহামদুলিল্লাহ চলতেছে, কিন্তু ওই যে ঋণ নিয়ে যে বিবাহ করছে, কিছুদিন পরে ওরা চাপ দিতেছে যে আমার টাকা দাও। এখন বলতেছে ইমাম আবু হানিফার কাছে ওই যুবক বলছে, হুজুর আমি তো আপনার কথায় এই ঋণ নিয়ে বিবাহ করছি, কিন্তু এখন তো ঋণের জন্য চাপ দিচ্ছে ওরা, আমি কী করতে পারি? আবু হানিফা রহমাতুল্লাহ বলে, যেহেতু বর্তমান জমানায় সবাই আমার কাছে ফতুয়ার জন্য আসে, শরীয়তের বিধিবিধান জানার জন্য আমার কাছে আসে, তুমি একটি কাজ করো, তুমি একটি কৌশল অবলম্বন করো, তুমি আজকে গিয়া শ্বশুর বাড়িতে গিয়া বলো যে থাকতাম না এই দেশ, বউ লইয়া যাম বিদেশে। বাকিটা আমি দেখতেছি। এই জামাই রে যেমনি শিখাই দিছে আবু হানিফা রহমাতুল্লাহ, হানাফি মাজাবের ইমাম মিয়া, মহাজ্ঞানের অধিকারী, হে গিয়া বলতেছে থাকতাম না এই দেশ, স্ত্রী নিয়ে যাবো বিদেশে, আমার বিদেশ যেতে হবে, আমার রুজি রোজগার করতে হবে, এছাড়া তো
ঋণ ভাঙবো কিভাবে? বিবাহ করতে গিয়ে আমি প্রচুর ঋণগ্রস্ত হয়ে গেছি, অতএব আমি বিদেশ চলে যাব। এখন বিদেশ গেলে আমি আমার স্ত্রী সাথে নিয়ে যাইব, কারণ আমার পাওয়ার বেশি, স্ত্রী চালা চলে না আমার। শ্বশুর বলতেছে, আরে বেটা তুমি যেই দেশে মন চাই ওই দেশে যাও, আমার মেয়ে আমার কাছে রেখে যাও। স্বামী বলতেছে, আরে মিয়া আমি বিবাহ করছি, আমার বউ আমি যেইটা মন চাই ওইটা করি, আপনার কি? খুব কাড়াকাড়ি শুরু করছে। এ বলে আমি নিব, এ বলে আমি দিব না, শ্বশুর বলে দিব না, স্বামী বলে নিব। এখন সমাধানের জন্য গেছে ইমাম আবু হানিফার কাছে, মার কাছে, মামার বাড়ির কথা। শ্বশুর গিয়া বলতেছে, হুজুর মেয়েটাকে বিবাহ দিছি, খুব মুসিবতে পড়ছি, কারণ এখন আমার মেয়ের জামাই বিদেশ যাবে আর আমি চাই না যে আমার মেয়ে বিদেশে যাক, এখন কি করা যায়? ইমাম আবু হানিফা কয়, একটা সমাধানে যান। সমাধান কি? হুজুর সমাধান না, আপনি ওই দেন, আপনি যেই সমাধান দিবেন আমি ওইটা মেনে নিব। চিন্তা করছেন, এতক্ষণে লাইনে আসছে, ইমাম আবু হানিফা বলতেছে, আপনি মনে হয় না আপনার মেয়ের জামাইয়ের উপর জুলুম করেছেন। হুজুর ঠিক ওই জুলুম করছি আমি ইচ্ছা করে, কারণ কাবিনের টাকা 10 টাকার জায়গার মধ্যে আমি ধরছি 200 টাকা, যে জায়গার মধ্যে কাবিন অল্প হওয়ার কথা ছিল আমি প্রচুর পরিমাণ কাবিন ধরছি আমি নিজে। এবার ইমাম আবু হানিফা বলে, আপনার মেয়ের জামাই যদি এখন আপনার মেয়েকে নিয়ে যায় আপনি কিছু বলতে পারবেন না, তো সমাধানে গেলে আপনি একটু হেল্প করেন মেয়ের জামাইকে, তাহলে সমাধান হয়ে যায়। কজুর ঠিক আছে, জামাই হাতে ধরে বলে, বাবা আমি ভুলে করছি, কাবিনের টাকা জানিসি আর ডবল দিলাম, এরপরে তুমি দেশে থাকো, আমার মেয়ে নিয়ে দেশে থাকো, বিদেশ যাওয়ার দরকার নাই। কি বুঝলেন? কাবিনের টাকা বাড়িয়ে আপনারা বোকামি করেন, কাবিনের টাকা বাড়িয়ে আপনারা বোকামি করেন। আপনারা জানেন না আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলেছে, ওয়াতুন নিসা আ সাদকাতিহিন্না নিহলা, নারীদেরকে খুশি মনে তাদের মোহর আদায় করো।